প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে জানাই রাইসা ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। এখন আপনারা দেখছেন পাখির চোখে ঝালদা পৌরসভাকে। ঝালদা পৌরসভা অতি প্রাচীন একটি পৌরসভা যা 1888 সালে স্থাপিত হয়েছিল। বর্তমানে ঝালদা অঞ্চলটি 3.85 বর্গ কিলোমিটার বিস্তৃত, যা 6 এপ্রিল 2017 সালে একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই শহর লাগোয়া ঘন জনবসতি এবং শহরের পাশ দিয়ে রেল লাইন বয়ে গেছে, যার একটি প্রান্ত রাঁচির দিকে এবং অপর একটি প্রান্ত কোটশিলার দিকে গেছে। ঝালদা রেলওয়ে স্টেশনটি পৌরসভা থেকে মাত্র 8 মিনিট হাঁটা পথ। এখানে বেশ কয়েকটি ছোট ছোট পাহাড় আছে, যেমন শিকরা পাহাড়, বানসা পাহাড়, কোপলা পাহাড়, শিল্পা পাহাড় প্রভৃতি। এই ছোট শহরটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ অঞ্চল হিসেবে পরিগণিত হয়েছে এবং এই শহরের মাঝ বরাবর একটি স্টেট হাইওয়ে চলে গেছে, যার এক প্রান্ত রাঁচি এবং অপর প্রান্ত পুরুলিয়া সদরে পৌঁছে গেছে। Thank you.